ওকে, সো চলো আমরা এখন আরেকটা স্যাম্পল দেখে নিই। আমাদেরকে বলা হইলো যে এবার আমাদের যে ওয়েব পেজটা আছে সেটার মধ্যে লেখা আছে হচ্ছে যে টাইটেল হিসেবে আছে আমাদের সাবজেক্ট লেখা, দেন তোমরা দেখতে পাচ্ছো ভিতরে লেখা আছে হচ্ছে বাংলা আর ইংলিশ, এগুলোর মধ্যে আবার কোনটা কিরকম করে লিখতে হবে সেটা বলে দেয়া আছে কন্ডিশন কোশ্চেনের মধ্যে। বলা হইলো যে বাংলাটাকে আমাদের রেড কালারের লিখতে হবে, এবং খেয়াল করবা ওরা কিন্তু তোমাকে ভুল করানোর জন্য যথেষ্ট চেষ্টা করবে যাতে তুমি ভুল করো এখানের মধ্যে, তাই তোমাকে কালার স্পেলিংটা কিন্তু COLOUR দেয়া। কিন্তু তোমার যখন HTML লিখতে যাবা তখন কিন্তু COLOUR দিলে তোমার HTML বুঝবে না যে তুমি কালার লিখতে চাচ্ছ। সেক্ষেত্রে কিন্তু তোমাকে HTML লেখার সময় অলওয়েজ ম্যান্ডেটরি COLOR ইউজ করা লাগবে, এবং যদি মাঝখানে লিখতে চাও তাহলে কিন্তু তোমাকে সেন্টার বানান কিন্তু CENTER দিয়ে লিখতে হবে। সো এখন আমরা দেখতেছি যে বলা হইলো বাংলা যে লেখাটাকে আমাদেরকে বলা হইলো যে রেড কালারে লিখতে, দেন সাইজ বলা হইলো যে 40, এবং ফেস যেটা বা ফন্ট আমরা যেটা বুঝি সেটা বলা হইলো যে এরিয়াল ফন্টের মধ্যে লিখতে, এবং ইংলিশটা যদি আমরা খেয়াল করি তাহলে বলা হইলো যে গ্রিন কালারের মধ্যে লিখতে, দেন সাইজ বলা হয়েছে 14 এবং ফেস বলা হয়েছে এরিয়াল। সো আমরা HTML দেখে নিই যে কীভাবে লিখবো। ফার্স্ট অফ অল আমাদের বেসিক স্ট্রাকচারটা সেম, জাস্ট আমাদের টাইটেলটা চেঞ্জ করতে হবে। এখানে ABC-র জায়গায় এখন আসবে হচ্ছে সাবজেক্ট, সো আমরা লিখলাম সাবজেক্ট। দেন খেয়াল করো এখন আমাদের উপরে টাইটেল পার্টটা শেষ, HTML দিয়ে আমরা শুরু করছিলাম, দেন হেড লিখে দেন আমরা উপরে টাইটেল লেখার জন্য টাইটেল আনলাম ট্যাগটা, দেন সাবজেক্ট আনলাম, দেন আমরা টাইটেল ট্যাগটা ক্লোজ করে দেন আমাদের যে হেডিং ট্যাগটা তাকেও আমরা ক্লোজ করলাম, দেন আমরা বডি ট্যাগটা খুলে বডির মধ্যে সব লিখবো। খেয়াল রাখবে এখন আমি তোমাদেরকে এই উপরের পার্টটা আরেকবার বললাম কিন্তু সামনে বলবো না, তোমরা এই পার্টটা ভালো করে আগে শিখে নাও, দেন তোমরা পরের ভিডিওগুলোতে যাইও, তোমাদের নিজেদেরই সুবিধা হবে যদি তোমরা এটা করো। সো নেক্সট থেকে কিন্তু আমি ধরে নিব যে তোমরা এগুলো জানো, যে একদম উপরের যে বেসিক স্ট্রাকচারটা ওইটা তোমরা জানো যে কেন লিখতেছি। সো আমি ওইভাবে ধরে সামনে আগাবো, বর্তমানে আমি তোমাদেরকে বলে দিলাম যে কীভাবে করছি। সো এখন তোমরা দেখো যে ফার্স্ট অফ অল আমাদের লেখা আছে একটা লাইনের মধ্যে বাংলা, সো আমরা কী করবো একটা প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করবো। দেন প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করার পর অনেক স্পেসিফিকেশানস যেহেতু দেয়া কীভাবে লিখবো আমরা এটার জন্য, সো আমরা যে কাজটা করবো আমরা একটা ফন্ট ট্যাগ খুলবো, মাথায় রাখবো একটা ফন্ট ট্যাগ খুলে দেন আমরা যে কাজটা করবো, আমাদেরকে বলা হইলো যে কালার দেওয়া আছে হচ্ছে যে রেড, দেন সাইজ দেওয়া আছে হচ্ছে 40, দেন ফেস দেওয়া আছে হচ্ছে যে এরিয়াল। সো আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে ফন্টটা লিখে দেন একটু স্পেস দিয়ে আমরা অ্যাট্রিবিউটগুলো লিখবো। ফার্স্ট অ্যাট্রিবিউটটা হচ্ছে কালার, সো আমরা লিখবো COLOR ইকুয়ালস টু দিয়ে আমরা অ্যাপোস্ট্রফির মধ্যে কিন্তু অ্যাট্রিবিউট ভ্যালুগুলো লিখতাম, সো এখানে ভ্যালু হচ্ছে রেড, সো আমরা অ্যাপোস্ট্রফির ভিতর লিখবো RED, দেন স্পেস দিয়ে আমরা লিখবো হচ্ছে যে সাইজ যেহেতু 40, সো আমরা এখানে একটু স্পেস রেখে দেন আমরা লিখবো হচ্ছে যে সাইজ ইকুয়ালস টু অ্যাপোস্ট্রফি দিয়ে 40, দেন আমার এখানে যেহেতু জায়গা নেই আমি নিচে যাচ্ছি, এবং এটা এমন না যে আমি একটা লাইন ব্রেক নিলাম, এখানে আমার জায়গা নাই দেখে আমি নিচে লিখছি, এবং তোমাদের যদি জায়গা না থাকে তোমরা নিচে লিখতে পারো এটাতে কোনো সমস্যা হবে না। সো এখন তোমরা দেখতেছো যে এখন আমার ফেস এরিয়াল দেয়া আছে, সো আমাকে লিখতে হবে যে ফেস ইকুয়ালস টু ভ্যালুটা দিতে হবে অ্যাট্রিবিউটটার যেটা হচ্ছে এরিয়াল ARIAL, এবং আমাদের যে অ্যাপোস্ট্রফিটা তাকে ক্লোজ করে দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ট্যাগটাকে বন্ধ করা লাগবে, এবং বন্ধ করে দেন খেয়াল করো আমরা কিন্তু এখন ভিতরে যে লেখাটা আছে এটা লিখবো যে বাংলা লেখা আছে যেহেতু আমরা লিখবো হচ্ছে বাংলা, দেন আমাদের যে ফন্ট ট্যাগটা তাকে আমরা ক্লোজ করব, এবং খেয়াল করো আমরা এখন যে প্যারাগ্রাফ ট্যাগটা ওপেন করছিলাম তাকেও ক্লোজ করা লাগবে, সো আমরা লিখবো হচ্ছে /P। সো এখন খেয়াল করো আমাদের কিন্তু ইংলিশটা কিন্তু পাশাপাশি লেখা নাই বরঞ্চ নিচে লেখা আছে, সো আমরা জানি যে এরকম নিচে যদি যাইতে হয় তাইলে কিন্তু আমরা ব্রেক লেখার জন্য লাইন ব্রেক ইউজ করি, যে BR যে ট্যাগটা সেটা ইউজ করি। সো এখন আমরা নিচের লাইনে গেলাম এবং নিচের লাইনে একটা লাইনের মধ্যে দেখতে পাচ্ছি ইংলিশ লেখা, সো আমরা আরেকটা প্যারাগ্রাফ খুলবো। প্যারাগ্রাফ খুলে খেয়াল করো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইংলিশের অনেক স্পেসিফিকেশানস দেয়া যে কীভাবে লিখবো আমরা এটা, সো আমরা একটা ফন্ট ট্যাগ খুলবো, ফন্ট ট্যাগ খুলে দেন ফন্টের মধ্যে আমরা যে যে অ্যাট্রিবিউট আর ভ্যালুগুলো সেগুলো লিখবো। ফার্স্টটা হচ্ছে আমাদের যে কালার অ্যাট্রিবিউটটা আছে সেটা COLOR ইকুয়ালস টু দিয়ে লিখবো হচ্ছে যে গ্রিন চাইছে, সো আমরা লিখবো গ্রিন, দেন অ্যাপোস্ট্রফি ক্লোজ করে দেন আমরা একটু স্পেস দিয়ে লিখবো হচ্ছে যে সাইজটা
সাইজটা বলা আছে 14, সো আমরা 14 লিখব। দেন একটু স্পেস দিয়ে আমরা লিখব যে ফেস যেটা দেয়া আছে সেটা, ফেস বলা আছে এরিয়াল এটাও, সো আমরা লিখব ইকুয়ালস টু অ্যাপোস্ট্রফি দিয়ে এরিয়াল। দেন আমাদের যে ফন্ট ট্যাগের যে ব্র্যাকেটটা বাকি সেটা দিলাম। দেন ভিতরে লেখা আছে হচ্ছে যে ইংলিশ এলিমেন্ট হিসেবে, সো আমরা এখন এলিমেন্টটা দিব যে ইংলিশ। দেন আমাদের যে ফন্ট ট্যাগটা তাকে বন্ধ করা লাগবে। এখন খেয়াল করো আমাদের প্যারাগ্রাফ ট্যাগটাকে আমাদের বন্ধ করা লাগবে। এখন যেহেতু আর কিছু নয়, আমাদের আর লাইন ব্রেক টাইন ব্রেক কোনো কিছু প্রয়োজন পড়তেছে না, আমরা সিম্পলি এখন আমাদের এইচটিএমএলটাকে বন্ধ করতে পারবো, যেটার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল বন্ধ করতে হবে আমাদের বডি ট্যাগটা। সো আমরা লিখবো স্ল্যাশ বডি, এবং লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এইচটিএমএল ট্যাগটা খুঁজছিলাম তাকে ক্লোজ করা লাগবে। সো আমরা লিখলাম স্ল্যাশ এইচটিএমএল। সো এটা ছিল আমাদের এটার জন্য যে এইচটিএমএল কোডটা সেটা।